বরগুনা সদর উপজেলার 9 নং এমবালিয়াতলি ইউনিয়ন থেকে বুধবার বেলা 11টার দিকে অভিযান চালিয়ে 45 লিটার মদ সহ চারজন মাদককারবারীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে আসার পথে আরো দুজনকে 30 পিস ইয়াবা সহ আটক করা হয়। মদ সহ আটককৃতরা হলো কেতাব আলী, রাহাত ফকির, রাকিব ও রাজু। ইয়াবা সহ আটককৃতরা হলো আলাউদ্দিন ও সরোয়ার। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা 11টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বরগুনা জেলা গোয়েন্দা বিভাগের অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। ধন্যবাদ। গত রাতে আমি গোপনে সংবাদ পাই যে 9 নম্বর এম বালিয়াতলি ইউনিয়নের পালের বালিয়াতলি গ্রামে মাদক বিক্রয় হচ্ছে চোলাই মদ। তো এই সংবাদ পেয়ে আমি আমার ডিবির সাব ইন্সপেক্টর এসআই মোশারেফ সহ একটি টিম পাঠাই। সেখানে নয়নাঙ্গিম বালিয়াতলির অংশে নামে এক লোক আছে, ওনার বাড়িতে ওখানে তল্লাশি করে তার হেফাজতে 45 লিটার চোলাই মদ পাওয়া যায়। তখন আমরা সেই অংশে ওরফে কেতাব আলী এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করি, চারজনকে গ্রেপ্তার করি সেখান থেকে, এবং 45 লিটার চোলাই মদ আমরা জব্দ করি। এদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইয়াবা পাওয়া গেছে, হ্যাঁ। এবং এর পরপরই ওই অভিযানের যখন তারা আসতেছিল তখন ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়, তাদের কাছে 30 পিস ইয়াবা পাওয়া যায়। আপনারা জানেন যে আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল ছালাম স্যার জয়েন করার পরপরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং এরই ধারাবাহিকতায় বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে এবং আমরা গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। বরগুনা জেলাকে মাদক মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নেতৃত্বে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার্স ইনচার্জ। শাজনু শরীফ, বিএসএস টিভি, বরগুনা।